টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن شيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লা হিরুর রহমান ইরুর রাহিম রব্বিস রাহলি সদরি ওয়াসির লি আমরি ওয়াহলুলক দাতামিল্ল সাহানী ইয়ফকাহ কওলি সম্মানীয় দর্শক মণ্ডলী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের এই পিস টিভি বাংলার প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানায় আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাফিরের পরিচয় ও শাস্তি কাফির এটা আরবি শব্দ কুফুর থেকে এসছে যার অর্থ হলো অবিশ্বাস এবং যখন এটা কাফির হয়ে যাবে তখন হয়ে গেল অবিশ্বাসী ইংরেজিতে বললে আনবিলিভার্স তাহলে এই কাফির শব্দটা যখন আমরা অবিশ্বাসীদের ক্ষেত্রে ব্যবহার করি তখন অনেক নন মুসলিম ভাই এবং বোনেরা দুঃখ করেন বা বলে থাকেন যে মুসলমানরা আমাদেরকে বিশেষ করে অমুসলিমদেরকে কাফির বলে গালি দেয় কিন্তু এটা আরবি ভাষার সাথে অন্যান্য ভাষার ট্রান্সলেশনের একটু পার্থক্য এবং বুঝতে একটু অসুবিধা হয় বলে আমাদের এরকম একটা ভুল ধারণা আছে কাফির শব্দের একটু আগে যে বললাম অবিশ্বাসী বা আনবিলিভার্স বা অমুসলিম কিন্তু যখন আরবিতে বলা হয় কাফির তখন হয়তো আমরা মনে করি যেটা কাউকে গালি দেওয়া হয় বা অন্য ধর্মের মানুষকে ছোট করা হয় কিন্তু এটা কখনোই নয় এটা আরবি শব্দ সেই শব্দকে যদি আমরা অন্যান্য ভাষায় বলি তাহলে সেখানে কোনো পার্থক্য বা তারতম্য আমরা লক্ষ্য করি না তাহলে এই অবিশ্বাসী বা কাফের যারা সত্যকে বিশ্বাস করে না তাদের সামনে সত্য সবসময় বিরাজমান তথাপি তারা এই সত্যকে পুরোপুরি এড়িয়ে যায় পুরোপুরি অবিশ্বাস করে তারাই হচ্ছে কাফির এবং তাদের যে পরিণাম তাদের যে শাস্তি আল্লাহ সুবান তালা কোরআন মজিদের মধ্যে বর্ণনা করেছেন যে তারা হচ্ছে জাহান নামের ইন্ধন জাহান নামের জ্বালানি বলে অভিহিত করা হয়েছে তাহলে এই কাফির বা অবিশ্বাসীদের সাথে আমাদের মুসলিমদের কীভাবে তাদের সাথে আদান প্রদান বা তাদেরকে আমরা কিভাবে ইসলামের দাওয়াত বা ইসলামের কথা পৌঁছাতে পারি কি করে তাদেরকে এই কফুর থেকে অবিশ্বাস থেকে ইমানদার বা বিশ্বাসী অবস্থায় নিয়ে আসতে পারি এবং রসুল্লা আলহি ওয়াসাল্লাম তার জীবদ্ সাথে এই অবিশ্বাসীদের সাথে কাফিরদের সাথে কী সমঝোতা করেছিলেন এই দিনের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে এই সামাজিক অবস্থার ক্ষেত্রে আমরা দুনিয়াবি ক্ষেত্রে সামাজিকতার ক্ষেত্রে আমরা সেই অবিশ্বাসীদের ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে বসবাস করব ইসলাম এই নীতি এই শিক্ষাই আমাদের দান করে সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক আমার বাড়ির পাশে যদি কোনো প্রতিবেশী সে অবিশ্বাসীও হয় অমুসলিম হয় কাফির হয় তবুও এই সামাজিক রীতি এবং নীতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারও যে একটা হক রয়েছে সেই হকগুলো অবশ্যই আমাদের মুসলিমদেরকেও তার প্রাপ্য বা হক আদায় করা উচিত কিন্তু যখনই এই দিনের ব্যাপারে আলোচনার প্রসঙ্গ আসবে বা অবিশ্বাসীরা যে এই দিন বা ধর্মের প্রতি তারা আমল করে সেটার সাথে যখন ইসলামের ব্যাপারে আলোচনা হবে তখন সেখানে গিয়ে আমরা তাদের সাথে সমঝোতা বা ঐক্যবদ্ধ বা একই নীতি অবলম্বন করতে আমরা পারি না আল্লাহ সুবাহ এই প্রসঙ্গে একটা সুরাই নাজিল করেছেন সুরা কাফিরুন বলে একশো ন নম্বর সুরা কোরআন মজিদের মধ্যে সেখানে এক থেকে ছয় পর্যন্ত যে আয়াতগুলো রয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা আরো বেশি ভালো করে বুঝতে পারবো যে রসুল্লাহ সাল্লাস্লামকে এই অবিশ্বাসীদের সাথে কাফির মুশরিকদের সাথে এই দিনের ব্যাপারে সমঝোতা করা থেকে বিরত থাকার জন্য কিভাবে এই উপদেশ দান করেছেন এক সময় কিছু কাফের অর্থাৎ অবিশ্বাসীরা রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের কাছে এসে বলল যে আপনি আমাদের যে দেবদেবী আমরা যে পূজা উপাসনা আরাধনা করি তাদের ব্যাপারে যে আপনি এক আল্লাহ বা এক খোদার এবাদত বন্দিগি করার কথা বলেন এতে আমাদের প্রচন্ড অসুবিধা বা আমাদের সমাজের মধ্যে আরো যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তাহলে আপনি যদি এক বছর আমাদের যে খোদা আমাদের দেব দেবী সেগুলোর তুমি পূজা করো আর আমরা তোমার যে খোদা আল্লাহ তার এবাদত বন্দিগি আমরা করব। তখন রসুল্লাহ সাল্লি আসালাম সেই কাফিরদের সেই অবিশ্বাসীদের বলেন যে তোমরা দাঁড়াও এই ব্যাপারে যদি আমার কাছে কোনো ওহি নাজিল হয় তবে আমি তোমাদের এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো এই প্রসঙ্গে আল্লাহ সুবাহ এই সুরা কাফিরুন নাজিল করেন যে অবিশ্বাসীরা তোমাকে যেভাবে এই প্রলোভন দেখিয়ে এই দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে সমঝোতা নিয়ে আসার চেষ্টা করছে একদিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে পালন করার কথা বলছে আবার অন্যদিকে সেই শিরকের কথাও বলছে সুতরাং এই দ্বিমুখ নীতি এই দুরকম পদ্ধতি কোন সময় চলতে পারে না তাওহিদ বা একত্ববাদের সাথে কোনো সময় সেই মুশরিকি আবার সেই সির্কের এবাদ বন্দেগি কোনো সময় একভাবে চলতে পারে না আল্লাহ সুবাহ এইরকম পরিস্থিতিতে এই সুরা কা ফেরুন নাজিল করলেন সেখানে বলা হচ্ছে কুল ইয়া ইহল কা ফেরুন লা আবুদু মা তা আবুদুন ওলা আন্তুম আবিদুন আমা আবুদ ওয়ালা আনা আবেদুম্ মা আবত্তুম ওলা আনতুমা আবিদু নামা আবদ লাকুম দিন হুকুম ওলে দিন কুল বলে দাও অর্থাৎ আল্লাহ সুফান হওয়া তা আলা রসুল আসল্লাহসাল্লামকে সম্বোধন করে বলছেন যে তুমি তাদেরকে বলে দাও এই হল কাফ রুন হে অবিশ্বাসীরা হে কাফের গণ লা আবদু মা তা আবদুন আমি তার এবাদত করি না তোমরা যার এবাদত করো তোমরাও তার এবাদত করো না যার এবাদত আমি করি আমি তার এবাদত করতে প্রস্তুত নয় যার এবাদত তোমরা করো এবং তোমরাও তার এবাদত বান্দগী করতে প্রস্তুত নও যার এবাদত আমি করি তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন তাহলে এই যে আল্লাহ সুফান্না হওয়া আলা এত সুন্দর উপদেশ রসুল্লা সাল্লাহ ওয়ালাইসাল্লামকে দান করলেন যে আমি তার এবাদত বান্দগী করি না তোমরা যার এবাদত করো এবং তোমরাও তার এবাদত করো না যার এবাদত আমি করি আমি তার উপাসক বা এবাদত করতে প্রস্তুত নয় যার এবাদত তোমরা করছো এবং তোমরাও তার এবাদত করতে প্রস্তুত নও যার ইবাদত আমি করি বা করছি তাহলে এই যে কনভার্সেশন বা একে অপরের মধ্যে যে কথোপকথন এবং তারা যে চেষ্টা করেছিল এত প্রলোভন দেখিয়েছিল রসুল্লা সাল্লি হাসলামকে যে যদি তুমি এই অপশানগুলো মেনে নাও তাহলে আমাদের মধ্যে একটা মেল মহব্বত একটা শান্তিপূর্ণ পরিবেশ গড়ে উঠবে কিন্তু আল্লাহ আল্লা সুফান্নালা এই দিনের সাথে কোন সম্বন্ধ বা অবিশ্বাসী বা কাফেরদের সাথে এই ব্যাপারে দিনের ব্যাপারে কোনো সমঝোতা করতে সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছেন এবং বলা হচ্ছে যে তোমাদের জন্য তোমাদের যে দিন তোমাদের যে বিশ্বাস তোমরা যে দেব দেবীর পূজা করছো সেটা তোমাদের জন্যই আর আমি যে এক আল্লাহ সুফানাহ তালার ইবাদতব্দি করছি তাহলে এটা আমি আমার জন্যই করছি এবং এটা আমরা আমাদের পথে থাকবো সেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং তোমরা তোমাদের পথে থাকো অর্থাৎ এই ব্যাপারে কোনো সমঝোতার সম্পূর্ণরূপে আল্লাহ সুবান্লাহ তালা নিষিদ্ধ ঘোষণা করেছেন এই ব্যাপারগুলো থেকে তখন অবিশ্বাসীরা বা সেই সমস্ত কাফেররা হয়তো মনে করে যে ইসলাম বা মুসলিমরা এমনই যে তারা অবিশ্বাসীদের সাথে বা অমুসলিমদের সাথে একটা ভালো আচরণ বা তাদের সাথে একটা মেল মহব্বত করতে নিষেধ করে কিন্তু এটা হচ্ছে তাদের ভুল ধারণা আল্লাহ সুবাহ তালা এই প্রসঙ্গে কোরআন মাজিদের মধ্যে আরও একটা সুরা নাজিল করেছেন এবং সেই সুরার মাধ্যমে সেই কাফির এবং মুশরিকদের যে পরিণতি আল্লাহ সুবাহ ব্যাখ্যা করেছেন সেই সুরার মাধ্যমে আমরা যদি জানার চেষ্টা করি তাহলে সেখানেও আমাদের সামনে পরিষ্কারভাবে ফুটে উঠবে যে সেই কাফির বা মুশরিকরা কিভাবে রসুল্লাহ সাল্লি সাল্লামের উপরে জুলুম এবং অত্যাচার করতো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াকে কিভাবে তারা সেই রাস্তায় যখন তিনি নামাজ পড়ার জন্য যেতেন কীভাবে তারা কষ্ট দিত এবং এই কষ্ট দেওয়ার জন্য সেই সমস্ত কাফির বা অবিশ্বাসীদেরকে আল্লাহ কিভাবে এই পৃথিবীতে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন সেই ইতিহাস যদি আমরা এ কোরআন মাজিদের সেই সুরা ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরি তাহলে অবশ্যই আমাদের সামনে জ্বলন্ত এবং পরিষ্কার হয়ে যাবে সেই আবু লাহাবের যে ঘটনা আল্লাহ সুবাহ করেছেন সে ছিল সেই অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত সে কাফির মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল সে রসুল্লাহ সাল্লি চাচা ছিল অথচ রসুল্লাহ সাল্ল আলিহাস্লামের জীবদ্দশায় এত কষ্ট সে দিত যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না তাফসিরের মধ্যে সেই সুরার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা দেখলে অবশ্যই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং আল্লাহ হওয়া তালা সেই আবুল হাবকে কিভাবে এই পৃথিবীতেও ধ্বংস করে দিয়েছিলেন তার যে করুণ চিত্র সেটাও এ কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করা হয়েছে এবং সেখান থেকে আমাদের বিশেষ করে অবিশ্বাসী ভাইদের অমুসলিম ভাইদের আমরা রিকোয়েস্ট করব অনুরোধ করব যে ইসলামের ব্যাপারে কোরআন এবং হাদিসের ব্যাপারে আমাদের মধ্যে যদি এখনো সেইরূপ কোনো বিতৃষ্ণা বা সেই খারাপ মনোভাব যদি থাকে তাহলে আমরা এই সুরার ব্যাখ্যা বিশ্লেষণ সরে হেদায়ত গ্রহণ করার চেষ্টা করব কারণ আমরা যদি এইভাবে ইসলামের যারা অনুসারী ইসলামের হয়ে যারা কাজ করে তাদেরকে ছোট করার যদি চেষ্টা করি তাহলে আল্লাহ শুভানা হওয়া তাহলে যে কোনো মুহূর্তে আল্লাহ এই দুনিয়াতে আমাদের শাস্তি দিয়ে দিতে পারেন আমরা এই বিষয়টাই এগিয়ে নিয়ে যাব তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি সঙ্গে থাকবেন ইনশাল্লাহ বিরতির পর আবার ফিরে আসছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহী ও বরাকাত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দু জানাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা

সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন বিত্র ও বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কুরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কুরআনের ওশিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 টায় বা দুপুর সাড়ে টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় শাইখ আব্দুর রাজাক কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হতে হবে পাঁচ আরূপায় বিড়ি তামাক জোরদা সিগারেট কুল এগুলি সব নেশাদাতব্য হতে হবে ইবাদতের হক আদায় প্রত্যেক যেই খেলাতে টাকার হার থাকে সেটাই হচ্ছে জুয়া পিতামাতার সাথে অবাধ্য চলা পুরুষের বেশ ধরা নারী করা নারী এটা হচ্ছে অশ্লীল কাজের চাবি আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের ইমান দেখুন কিছু নিষিদ্ধ আমল প্রতি রবিবার রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার বিকেল সাড়ে চারটে বাংলাদেশে বিস বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফিরে এলাম বিরোধী পর আলোচনা করছিলাম অবিশ্বাসীদের পরিচিতি এবং শাস্তি এই বিষয়ের ওপরে আল্লাহ রব্বুল আলমিন সুরা লাহাব কোরআন শরীফের একশো এগারো নম্বর সুরা সেখানে আবু লাহাবের করুণ পরিণতি এবং সেই সুরা নাজেলের যে একটা প্রেক্ষাপট সেটা যদি আপনাদের সামনে তুলে ধরা হয় তাহলে অবশ্যই সেই ঘটনাটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাল বর্ণনায় সেই বোখারি শরীফের একটা হাদিস এসছে হাদিস নম্বর চার হাজার সেখানে বলা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ কে যখন একটা আয়াত নাজিল করা হলো যে তুমি তোমার কমকে তোমার ফ্যামিলি বা পরিবারকে তোমার প্রতিবেশীকে আল্লাহ সুবাহ সেই আজাব থেকে সেই শাস্তি দেখে ভয় প্রদর্শন করো এই আয়াত নাজিল হওয়ার পর রসুল্লাহ সাল্ল আলহাস্লাম সাফা নামক একটা পর্বতে গিয়ে সকলকে সম্বোধন করে অর্থাৎ তিনি তার পাড়া প্রতিবেশী বংশের লোককে সম্বোধন করে ইয়া সাবাহা ইয়া সাবাহা এই আরবি শব্দ বলে তাদেরকে সম্বোধন করলেন এইটা আরবি শব্দ এবং এটা মানুষকে সতর্ক করার জন্য সেই আরববাসীদের একটা ভাষা ছিল যে যখন কোনো বিপদ আপদ মানুষের সামনে আসার একটা সম্ভাবনা দেখা দিত তখন এই এই শব্দটা বলে সকলকে একত্রিত করা হতো সবাই এই শব্দটা শুনে একসাথে এক জায়গায় জড়ো হয়ে যেত রসুল্লাহ আলহি আসাল্লাম যখন সেই সাফা পর্বত থেকে এই শব্দটা বলে চিৎকার করলেন মানুষের কানে যখন এই শব্দ পৌঁছালো এবং দেখলো যে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এই শব্দ বলে ডাক দিচ্ছেন তখন মানুষরা ভয়ে ভীত হয়ে দৌড়ে গেল একত্রিত হলো সেই সাফা পর্বতের নিচে তখন রসোল্লা সাল্লাহ ওয়াসাল্লাম তাদেরকে বললেন আমি যদি তোমাদের বলি যে এই পর্বতের পিছন দিক থেকে কেউ তোমাদের উপরে আক্রমণ করতে প্রস্তুত হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করে বসবে তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে তখন সেই সমস্ত লোকেরা বলল যে অবশ্যই কারণ আপনার মুখ থেকে এখন পর্যন্ত আমরা কোনোদিন মিথ্যা কথা শোনার সুযোগ পাইনি আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি তখন আল্লাহ রসুল তাদের উদ্দেশ্য করে বললেন যে আমি তোমাদেরকে আল্লাহ সুবহানা তালার আজাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে তোমাদেরকে ভয় প্রদর্শন করছি যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানা তালার আজাব বা শাস্তি তোমাদের উপরে এসে যেতে পারে যখনই রসুল্লাহ সাল্লাহ এই কথাটা তাদের সম্বোধন করে বললেন তখন তাদের মধ্যে যে আবুল উপস্থিত ছিল এবং সে ছিল রসুল্লাহ সাল্লাহ সেই চাচা সে তখন রসুল্লাহ সাল্লাহ সম্বোধন করে এমন কটুক্তি এমন গালিগালাজ করতে লাগলো যে তুমি কি এই জন্যই আমাদেরকে এখানে ডেকেছ এবং তফসিলের মধ্যে এসছে যে সে পাথর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে ছুঁড়েছিল এবং তার অক্ষত্র ভাষায় গালি গালাজ করেছিল সকলের সামনে রসুলুল্লাহ সাল্লামকে তখনই আল্লাহ তালার পক্ষ থেকে এই সুরাটা নাজিল করে রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে সান্ত্বনা দেওয়া হলো এবং এই আবুল আহাব এবং তার যে পরিণতি কি হতে পারে আগামীতে সেটার ভবিষ্যৎবাণী আল্লাহ সুবাহালা এই সুরার মাধ্যমে দিয়েছেন সেখানে বলা হয়েছে প্রথম আয়েতেই বলা হচ্ছে তাব্বাত ইয়াদা আবিল হাবি ওয়াতাব ভেঙে যাক আবুল হাবীর দুই হাত এবং সে অনিপাত যাক মা আগনা আনহু মা আলুহু আমা কাসাব তার ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসেনি সায়াসলা না রানজাত আলাহাব অচিরে সে জাহান নামের আগুনে প্রবেশ করবে সায়াস না রানজাত আলাহাব ওমরা তুহু আম্মা আলা ফি জি দিহা হাবলম্বী মাসাদ এবং তার স্ত্রীও সেই ইন্ধন বহনকারী অবস্থায় সে জাহান্ন নামের আগুনে প্রবেশ করবে এবং তার গলায় ঝোলানো থাকবে সেই খেজুরের রশির তাহলে এই যে ভবিষ্যৎবাণী এবং আবুল আহাবের যে করুণ পরিস্থিতি আগামীতে হবে সেটা আল্লাহ সুভানা হওয়া তাহলে তার করুণ পরিণতির কথা ঘোষণা করে দেওয়া যে সে একদিন ধ্বংস হয়ে যাবে তার যে ক্ষমতা তার যে আত্ম অহংকার এই আত্ম অহংকার বা ক্ষমতা সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যাবে এবং তার যে সন্তান সন্ততি এবং ধনু সম্পদ সেটাও কোনো কাজে আসবে না এই আহতগুলোর প্রতি থেকে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে সেখান থেকে আরো বিস্তারিত আমরা বুঝতে পারবো যে তার যে ধনু সম্পদ এবং সন্তান সন্ততি তার কোনো কাজে আসেনি এবং আসবে না তার যে ভবিষ্যৎবাণী করা হচ্ছে সেটা এই ধনু সম্পদ বলতে তার যে অট্টালিকা ধনসম্পদ এবং সন্তান সন্ততিকেও এই ধনু সম্পদ বলেই ফিউচার অর্থাৎ ভবিষ্যতের তারাই ধনু সম্পদ তারাই উপার্জন করবে তাহলে তারা কোনো কাজে আসবে না এবং কোনো কাজে আসেনি এবং সে অচিরেই জাহান নামের আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও সেই কাঠ বহনকারী অবস্থায় জাহান নামের আগুনে প্রবেশ করবে এবং তার গলায় সেই খেজুরের গাছের রশি পেঁচানো অবস্থায় থাকবে তাহলে এখানে তার স্ত্রীর কথাও বলা হয়েছে এবং তার স্ত্রী ছিল উম্মে জমিল সে আবু সুফিয়ানের বোন সেই উম্মে জমিল রসুল্লাহ সাল্লামের সাথে এত দুর্ব্যবহার করতো এত কষ্ট দিত রসুল্লাহ সাল্লি যে যখন তিনি সেই ভোলাতে উঠে মসজিদে যাওয়ার জন্য বের হতেন তখন তার রাস্তায় সেই বিভিন্ন রকমের কাঁটা গাছ গাছের ডাল পালা সেই রাস্তায় ফেলে দিত তার যে ইন্টেনশন ছিল যে রসুল্লাহ দেওয়া আর এই কারণেই তাকে বলা হচ্ছে যে সে সেই জাহান নামে প্রবেশ করবে সেই কাঁটা যুক্ত গাছের ডাল বহনকারী অবস্থায় যেভাবে সে রসুল্লাহ আসলামের পথে এই কাঁটা যুক্ত ডাল বিছিয়ে দিত তাকে কষ্ট দেওয়ার জন্য সেইভাবেই তাকে সেই দিন কষ্ট দেওয়া হবে এবং রসুল্লা ইসলাম যখন নবুয়াত পাননি তার আগে যে তার দুটো মেয়ের সাথে সেই দুই ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন উতাবা এবং উতাইবা তারা প্রাপ্তির পর সেই আবু আহাব তার দুজন এই ডিভোর্স বা তালাক দেওয়ার জন্য বাধ্য করেছিল অর্থাৎ কত দিক থেকে কিভাবে রসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবনে একটা সংকটজনক পরিস্থিতি এবং একটা কষ্টের মুখে তারা নিমজ্জিত করেছিল যে দুজন মেয়ের সাথে তার নিজ ছেলের যে বিয়ে দেওয়া হয়েছিল উতবা এবং উতাইবা তাদের সাথে যে ডিভোর্স বা তালাক দিয়ে দেওয়া হয়েছিল এবং এই রকম পরিস্থিতিতে রসুল্লাহ সাল্ল আলহাম কত মর্মাহত হয়েছিলেন কিন্তু আল্লাহ সুবাহ তালা তাকে সেই ধৈর্যের মধ্যে ফেলেছিলেন এবং ধৈর্য অবলম্বন করেছিলেন এবং এই সমস্তগুলো করতে গিয়ে যে আবুল সফল হতে পারেনি সেটাও আমরা সেই তাফসিরের মধ্যে থেকে দেখতে পাই এবং তার দুই ছেলের মধ্যে উতাইবা যে ছিল সে এত ইসলামের খেলা বা ইসলামের শত্রুতা তার মধ্যে ছিল যে এক একসময় রসুল্লাহ সাল্লাহিস্লামের সাথে কথা বলতে গিয়ে সে মুখ থেকে রসুল্লাহ সাল্লা সাল্লামের উদ্দেশ্যে থুতু নিক্ষেপ করেছিল থুতু দেওয়ার চেষ্টা করেছিল যেটা রসুল্ল্লা সাল্লাহ গায়ে লাগেনি এবং সেই দিন আল্লাহ রাবুল্লা আলমিনের নবী সেই উথাইবার ব্যাপারে আল্লাহর কাছে সেই অভিশাপ করেছিলেন যে তাকে যেন সেই নেকড়ে বাঘ অথবা কুকুরে তাকে ভক্ষণ করে নেয় ঠিক তেমনটাই হয়েছিল তফসিলের মধ্যে আমরা দেখি যে যখন সেই কাফেলা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সেই আবুল হাব তার ছেলেকে নিয়ে বেরিয়েছিল এবং সেখানে আরো যে তাদের সাথী ছিল সকলকে এবার যখন সেই তারা একটা জায়গায় কাফেলা নির্দিষ্ট করে সেখানে রাত জাগরণ করবে সেই আবুল আহাবের ভয় হয়েছিল যে মোহাম্মদ সাল্লাহ আলহি আমার ছেলের ব্যাপারে যে বদুয়া করে রেখেছে সেটা আমাকে খুবই ভয় পাচ্ছে তোমরা আমার এই ছেলেকে ভালোভাবে গাড় দিবে যাতে করে নেকড়ে বাঘ বা অন্য কোন প্রাণী জীব তাকে গ্রাস করে না নেয় অর্থাৎ আবুল হাবের যে ইমান বা বিশ্বাস এটা ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাপারে এবং তিনি যে সত্য কথায় বলেন তিনি যদি অভিশাপ দিয়ে দেন সেটা যে কর্মে পরিণত হয়ে যায় সেই ইমান বা বিশ্বাস কিন্তু আবুল হাবের ছিল কিন্তু তার সেই প্রকৃত যে ইমান বা বিশ্বাস সেটাকে সে মেনে নিতে পারেনি সে কাফিরদের অন্তর্ভুক্তই ছিল সুবহানাল্লাহ একদিন সেই রকম অবস্থায় যতগুলো উঁট ছিল সেই কাফেলার মধ্যে সকল উটগুলোকে সেই উতাইবার চতুর্দিকে রেখে দেওয়া হয়েছিল উতাইবাকে মাঝখানে রাখা হয়েছিল সেই রাত্রে নিঝুম পরিবেশে কিন্তু আল্লাহ তালার সেই কুদরত সেই রাত্রে নেকড়ে বাঘে এসে সেই উতাইবাকে এত ক্ষত বিক্ষত করে খেয়ে নিঃশেষ করে দিয়েছিল যে সেই তার নাম গন্ধ কিছুই খুঁজে পাওয়া যায়নি তাহলে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাথে এই যে দুর্ব্যবহার এবং তাকে যে মানসিকভাবে দুঃখ এবং কষ্টর মধ্যে নিমজ্জিত করা এবং সেই কষ্ট সহ্যের জন্য আল্লাহ সুবাহতালা যে এই ভবিষ্যৎবাণী এই সুরার মাধ্যমে করেছেন এবং তারপরে দেখা গেছে যে আল্লাহ সুবাহ পক্ষ থেকে আবু আহাবের প্রতি যে অসম্মান এবং তার উপরে যে আজাব নেমে এসেছিল যেটা মানে ব্যাখ্যা বিশ্লেষণ করলে সত্যি আমাদের মন আমাদের অন্তরটা আল্লাহ সুবাহ সামনে ফিরে যেতে বাধ্য হয় যখন তার শরীরের মধ্যে এমন একটা কুষ্ঠ রোগী বা ব্যাধি তৈরি হয়েছিল শেষ বয়সে সেই মৃত্যুর পর্যায়ে যখন সে পৌঁছে গিয়েছিল তখন পুরো শরীর এত ক্ষত হয়ে গেছিল যে তাদের নিজের ছেলে মেয়েরা তার স্ত্রী তাকে ছেড়ে দূরে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কারণ সেখান থেকে তাদের ভয় হয়েছিল যে তাকে যে রোগে আক্রান্ত হয়েছে সেই রোগ তাদের মধ্যেও ছড়িয়ে যেতে পারে তাহলে হওয়া তালা যে আয়াতগুলোর মাধ্যমে বলেছেন যে মা আগানা আনহু মা লহু আমা কাসাব তার ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসেনি তাহলে এই যে মৃত্যুর শয্যাশায়ী অবস্থায় তাকে যেভাবে গ্রাস করে নিল সেখানে তার যে ধন সম্পদ ছিল সেগুলোই না কোনো কাজে আসলো না তাদের সন্তান সন্ততি তার স্ত্রী তারা কাজে আসলো তারা তো তাকে ছেড়ে পালিয়ে গেল এবং তারপরে তার এত কষ্টের সহিত মৃত্যু হলো যে মৃত্যুর পরেও তাকে যে দাফন করা হবে তাকে যে মাটিতে চাপা দিবে তারও লোক খুঁজে পাওয়া যাচ্ছিল তাহলে এই যে করুণ একটা ইতিহাস আল্লাহ সুবাহান হাতালা এই কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন এবং যারা আল্লাহ সুবাহানা হাত তালা রসুল সাল্লাহ ইসলামের নিজের চাচা সে চাচা হওয়া সত্ত্বেও রসুলের সাথে এই যে এত দুর্ব্যবহার সে নিজের ছেলে মেয়ে থেকে শুরু করে হাদিসের মধ্যে এসছে উতবা বলে যে সন্তান বা ছেলে সে পরে সেই ইসলামের ছায় তলে এসেছিল ইসলাম গ্রহণ করেছিল কিন্তু রসুল্লা সালামকে কষ্ট দিয়েছিল সেটা সে এই পৃথিবীতে সে অভিশাপ করেছিলেন রসুল্লাহ হয়েছিল আল্লাহ তাহলে এই আলোচনার মাধ্যমে এই সুরার মাধ্যমে আমাদের কি শিক্ষা দিতে চাইছেন আমরা যারা এখনো এই ইসলামের সাথে দুশ্মনি করি ইসলামের সাথে শত্রুতা করি ইসলামের সাথে খারাপ ধারণা পোষণ করি তাদেরকে এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আল্লাহ সুভানাওয়া তালা সেই আবু জিহেল আবু লাহাব আবু সুফিয়ান যারা চরমতম শত্রু ছিল রসুল্লাহ সাল্লাই এর জীবনে যত রকমের কষ্ট রসুল্লাহ আলহাম যখন নামাজ পড়ার জন্য যেতেন তারা দেখা যেত যে সেই গরু ছাগলের নাড়ি ভুঁড়ি রসুল্লামের উপরে চাপিয়ে দিত তাহলে কি জঘন্য অপরাধ কি অমানবিক আচরণ তারা করতো রসুল্লাহ সাল্লামের সামনে তাহলে এই আচরণের পরিণতি এবং তার আচরণের পরিণতি যে খারাপ তার জন্য যে একটা ভবিষ্যৎ বাণী এই লাহাবের মধ্যে আল্লাহ তালা এত সুন্দরভাবে আমাদের শিক্ষা নেওয়ার জন্য তুলে ধরেছেন যে আমরা সেই সমস্ত অবিশ্বাসী অমুসলিম কাফির যারা তাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত এবং আল্লাহ তালার পানে ফিরে আসা উচিত এই দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ বা কোন সমঝোতা না করে কারণ পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্ম যে কথা যে একটাই কথা সেটা হচ্ছে এবং রসুল্লাহ আলহাম হচ্ছেন আল্লাহ রবুল আলমিনের রসুল আল্লাহ আমাদের তফিক দান করেন আমিন ওয়াহা আনী আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দো জানানি শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায় আশে দিন শুধু পিস টিভি বাংলার কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায় খোলাফায়ে রাশেদিন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় বা সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরআন নম্বর সতেরো আয়াত নম্বর তেইশশো চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কার বেদত করবে না এবং পিতামাতার সাথে সদ ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবন দশায় উপনীত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো